আজ ঈদের দিনে সন্ধ্যার সময় আমার এক ইউটিউবার বন্ধু এখানে আমাকে ঈদের খাবার দিয়ে গেছে, পোলাও, বেগুন ভাজা, মাংস, দুরুস, সেমাই, চিকন চালের ভাত। আমার ব্যথায় ব্যথিত হয়, আমার দুঃখে দুঃখী হয়। তাই আমার এই ভাইরাস জ্বরে আক্রান্ত অবস্থায় সে বাসায় এসে আমাকে এই খাবারগুলো দিয়ে গেছে। এই জন্যে যে আমি ভালো মন্দ খাবার খেতে পাচ্ছি না, তাই এই খাবারগুলো এসে আমাকে দিয়ে গেছে। কথায় বলে বিপদেই বন্ধুর প্রকৃত পরিচয়। সেই পরিচয়ের ধারাবাহিকতায় আমার বন্ধু আমার মানবতার দিকে তাকিয়ে গতকাল এই খাবারগুলো দিয়ে গেছে। স্টোপ জ্বালিয়ে মাংসটাকে একটু সতেজ করা হচ্ছে। গন্ধ হয়ে গেছে, কালকে গরমের দিন তো তাই। বর্তমানে বন্ধুদের খাবার দাবার গ্রহণ করি, সময় চলছে। ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে যাদের সহযোগিতা নিয়ে চলছে তাদের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, বিভিন্ন মানুষের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়ে তাদের খাদ্য গ্রহণ করে চলেছে। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। কালকে আমরা এক শুভাকাঙ্ক্ষী আমাকে খাবার দিয়ে গেছে, সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম।